মহিলা যুবকক নির্যাতন চলায় আরক্ষীর জালত আঠটা মরেল পুলিশ। আইন হাতত তুলি লওয়াসকলের বিরুদ্ধে কঠোর নগাঁও আরক্ষী। আর এই ঘটনার বাকি যুন মানুষ জড়িত থাকিব এগেনস্ট আমি খুব স্ট্রিক্ট অ্যাকশন লো। নগাঁর কঠিয়াতলীত অবৈধ সম্পর্ক রক্ষার অভিযোগত বিবাহিতা মহিলার লগতে এজন যুবকক নির্মমভাবে প্রহার করা আঠটা মরেল পুলিশক গ্রেপ্তার করলে নগাঁও আরক্ষী। অতুল বৰুৱা, দেবেন চন্দ্র দাস, কৃষ্ণমোহন নাথ, যাদব বৰুৱা, সুৰেণ দাস, দীপ দাস, কীর্তিনাথ হাজরিকা আর ভবেন দাস, এই আঠটা অভিযুক্তর লগতে কঠিয়াতলীর ঝুমর মূরর একাংশ পুরুষ মহিলায় বর্বরভাবে আক্রমণ করেছিল বিবাহিতা মহিলা আর যুবকক। ঘটনাত জড়িত প্রতিজন পুরুষর লগতে মহিলাকো রেহাই নিদিয়ার হুঙ্কার নগাঁওর আরক্ষী অধীক্ষকর। যদি আমি দেখো পুরুষে হোক বা মহিলায় হোক যোনে আইন নিজ হাতত তুলি লব এই কোনো পার্থক্য না থাকবে। যুবকর সহ অবৈধ সম্পর্ক রক্ষার অভিযোগত একাংশ পুরুষ মহিলায় শুক্রবারে নিশা ঘরের চোতালত যুবকর সহ আবদ্ধ করেছিল মহিলাক। চোতালতে মহিলাক আঁঠু কড়াই থার লগতে যুবকর হাত ভরি বান্ধি রাইজে হুজাই স্টেশনের মতাই আনিছিল গুয়াহাটিলে যাবলে ওলা মহিলার স্বামীক। স্বামী আহি পোৱাৰ পিছতহে আরম্ভ হয়েছিল নির্যাতন। মই বেটাটো হয়তো অল্প পিটিছো, ওয়াইফ হয় মোৰ ওয়াইফ হয়। উন্মাদর দলে রাজপথলে সুসুরায় উলিয়াই আনিছিল মহিলাক, মারি মারি কাপড় পর্যন্ত ফালি পেলাইছিল মহিলার। তেওঁলোকৰ এগেইনষ্টে খুব ষ্ট্ৰিক্ট একশন লবলে বিচাৰিছো। নিশা ন বজাৰ পৰা বাৰ বজালৈকে উন্মুক্ত রাজপথত দলবদ্ধ আক্রমণ চলোৱাৰ পিছত আরক্ষীয়ে উদ্ধার করেছিল যুবকৰ লগতে মহিলাক। গুরুতরভাবে আঘাত পোৱা দুয়োকে চিকিৎসালয়ত ভর্তি করে উন্মাদর দলটুক করায়ত্ত করবলে অভিযান আরম্ভ করেছিল আরক্ষী। সেই অভিযানতে কঠিয়াতলীর ঝুমর মূরর পর আরক্ষী গ্রেপ্তার করেছে আঠটা মরেল পুলিশক। আনহাতে ভুক্তভোগী মহিলাগৰাকী সুস্থ হয়ে পিতৃগৃহলৈ ঘূরি যাওয়ার বিপরীতে আঘাতর উপশম হয়েছে যুবকরও। সম্প্রতি আইন হাতত তুলি লওয়া প্রতিটি অভিযুক্তর সন্ধানত অভিযান আরম্ভ করেছে আরক্ষী। বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি শইকীয়ার সহযোগত নগাঁওর ক্যামেরা পার্সন হেমন্তর সহ নীলোৎপল বৰাৰ রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।